আগামী 26 ডিসেম্বর নির্বাচনে আলাদা নজর থাকবে উপজেলার 10 নং মরিয়া ইউপি নির্বাচনে। মরিয়া হাওর বিস্তৃত এই ইউপিতে দুবার নির্বাচিত চেয়ারম্যান আবুল খোয়ের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রার্থী হুমায়ুন কবির, স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা ফরিদ আল মামুন এবং আরেক স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোটারদের মন জয় করে ফলাফল ঘরে তুলতে। প্রচারণার কাজে লাগাচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের কর্মী বাহিনী নিয়ে চষে বেড়াচ্ছেন পুরো ইউনিয়ন। সরকার দল আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রার্থী স্বচ্ছ রাজনীতিবিদ হুমায়ুন কবির সরকারের উন্নয়নকে সামনে এগিয়ে নিতে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। যেহেতু বাংলাদেশ সরকার আমাদের উন্নয়নের সরকার, সেই সরকারের একজন স্থানীয় একনিষ্ঠ কর্মী আমি। এখানে আমি নির্বাচিত হলে আমার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই জনপদের স্থানীয় সংসদ যিনি বারবার নির্বাচিত জনতা জনাব নজরুল ইসলাম নাইব এমপি মহোদয়, ওনার মাধ্যমে আমি যখন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম তখনই আমি ওনার পাশে থেকে রাজনীতি করেছি এবং অনেক উন্নয়ন ওনার কাছ থেকে আমি আদায় করে নিয়েছি। সেই হিসাবে এই যে স্থানীয় রাস্তাঘাট খালবাট আছে, যেমন স্কুল মাদ্রাসা, এগুলার যে উন্নয়ন যেগুলো আমার প্রয়োজন, এটা আমার কোনো আশা করি কোনো দুর্বলতা থাকবে না। এটা যেহেতু সরকার দলের একজন স্থানীয় চেয়ারম্যান, সেই হিসাবে আমি এটা আদায় করে নিব এবং প্রতিটা মুহূর্তে আমি কিন্তু মানুষের সেবা এবং কল্যাণে কাজ করে যাব। পিছিয়ে নেই সাবেক ছাত্রনেতা ইউনিয়নের পূর্ব মুড়িয়ার একক স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী ফরিদ আল মামুন। রাজনীতির পাশাপাশি এলাকার তরুণদের সাথে রয়েছে সুসম্পর্ক। নিজের তারুণ্য ও মেধাকে কাজে লাগিয়ে ইউনিয়নকে নিয়ে যেতে চান অনুকরণীয় ইউনিয়ন হিসেবে। আমি যদি নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম হচ্ছে সুষম বণ্টন এবং যে হকদার যারা আছেন তাদের হক তাদের কাছে আমি পৌঁছে দেব, সরকারি আমানত যথাযথভাবেই সংরক্ষণ করে জনগণের হাতে আমি পৌঁছে দেব। উন্নয়নের ক্ষেত্রে ইনশাআল্লাহ সব উন্নয়ন এবং অগ্রগতি অগ্রাধিকারের ভিত্তিতে যেখানে যেটা প্রয়োজন সেখানেই তালিকাভিত্তিক করে সব এলাকার মুরব্বীদের সাথে নিয়ে, যুবকদের সাথে নিয়ে, বিভিন্ন সংস্থা এবং ক্লাবের দায়িত্বশীলদের সাথে নিয়ে একটি উন্নয়নের একটি রোডম্যাপ তৈরি করে একটি অগ্রাধিকারের ভিত্তিতে যেটা সর্বপ্রথম প্রয়োজন সেরকমভাবে তালিকাভিত্তিক উন্নয়ন করে আমি মুড়িয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন এবং একটি নান্দনিক সৌন্দর্যপূর্ণ এক ইউনিয়নে পরিণত করবো ইনশাআল্লাহ। নৌকার প্রার্থী এলাকা থেকে স্বতন্ত্র হিসেবে আরেক প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়া রুহুল আমিন প্রথমে পিছিয়ে থাকলেও সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছেন আপন গতিতে। আমাদের মুড়িয়াবাসীর সবচেয়ে বড় গুরুত্ব বিষয়গুলো হচ্ছে রাস্তাঘাট। অনেক রাস্তাঘাট আছে কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল আছে কিন্তু স্কুলে যাওয়ার রাস্তা নেই, বর্ষার সিজনে ছেলেমেয়েরা নৌকা দিয়ে যাতায়াত করে। ইনশাল্লাহ আমাদের যদি আপনারা নির্বাচিত করেন এইসব সমস্যা আমি নিশ্চয়ই সমাধান করব। মুড়িয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেছি, মিটিং করেছি, উঠান বৈঠক করেছি। আমার ভোটারদের যে আশা প্রত্যাশা, আমার উপর আসে যে আন্তরিকতা ভালোবাসা, আমি আশা করি শতভাগ ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন তাহলে আমরা 100% পাশ করার নিশ্চয়তা দিতে পারি। সৌন্দর্যে লীলাভূমি মরিয়া হাওর বেষ্টিত এই ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে বলে জানিয়েছেন এলাকার ভোটাররা। তাদের দাবি, যিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচন হবেন উন্নয়ন বঞ্চিত এই ইউনিয়নে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। সঙ্গীতা চক্রবর্তী, টাইমস টিভি।